হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি কে প্র্যাকটিস ক্লাস অ্যান্ড থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও আজকে আমরা জেন পাস ইউজির যে এক্সামটা হলো তার বায়োলজিক্যাল সায়েন্সের কোশ্চেন আর অ্যানসার নিয়ে আলোচনা করবো পুরো ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা এই এক্সামটা দিয়েছ তারা মিলিয়ে দেখে নাও যে তোমরা এই এক্সামে কত নাম্বার পেতে চলেছো তাই ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো প্রথম প্রশ্ন ব্লাস্টোপোর ছিদ্রটি যাতে উন্মুক্ত হয় তার অ্যান্সারটা দেখো দাগ দেওয়া আছে আর্কেন্টেরন তারপরে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ম্যালেরিয়ার সংক্রমণ অবস্থা স্পোরোজয়েট হচ্ছে ম্যালেরিয়ার সংক্রমণ অবস্থা তারপরে দেখো গ্রাফিয়ান ফলিকলের চূড়ান্ত পরিপক্কতা ও ডিম্ব স্ফোটন যার দ্বারা পরিচিত হয় সেটা হচ্ছে এল এইচ এল এইচ এর দ্বারা তারপরে দেখো মিউসিস ওয়ান এর কোন পর্যায়ে ক্রসিং ওভার হয় প্যাকেটিন পর্যায়ে তারপরে পাঁচ নম্বরে প্রশ্ন আছে একদল পরস্পর প্রজননশীল গোষ্ঠী যখন অপর একই রকম দলের সাথে প্রজননে অক্ষম থাকে তাদের বলা হয় প্রজাতি উদ্ভিদের ফোটো মর্ফোজেনেটিক প্রতিক্রিয়ার জন্য দায়ী রঞ্জক হলো ফাইটোক্রোম তারপরে ডাম্বেল আকৃতির প্রহরী কোষগুলি পাওয়া যায় নিম্নলিখিতগুলির কোনটিতে গমে পাওয়া যায় ডিএনএর প্রুফ সংশোধন হয় ডিএনএ পলিমারেজ দ্বারা অপশান সি তারপরে দেখো অস্ত্রোপ্রচারজনিত নির্বীজকরণ গর্ভধারণ প্রতিরোধ করে জনন কোষে পরিবহন প্রতিহত করে তারপরে দেখো মাতৃকোষের হ্যাপ্লয়ের অবস্থা কোন দশায় পাওয়া যায় টেলোফেজ ওয়ানে এ অপশন ডি তারপরে দেখো বায়বীয় শোষণের কোন ধাপকে উভচর পথ বলা হয় চক্রকে বলা হয় উভচর পথ নিম্নলিখিত মধ্যে কোনটির শ্বাসক্রিয়ায় কোসেন্ট সর্বোচ্চ ম্যালিক অ্যাসিডের অপশন বি উদ্ভিদের ফোটো মর্ফোজেনেটিক প্রতিক্রিয়ার জন্য এরপর দেখো মস এবং ফার্ন আদ্র ছায়াচ্ছন্ন জায়গায় পাওয়া যায় এর কারণ হলো নিষেকের জন্য জলের দরকার হয় অপশান সি তারপরে দেখো কোন ধরনের শৈবালে আদর্শ কোষ সংগঠন থাকে না নীলাভ সবুজ শৈবালে তারপরে দেখো জেনোগ্রামি এক ধরনের পরাগসংযোগ যাতে যুক্ত থাকে দুটি জিনগত এক ধরনের উদ্ভিদ তারপরে প্রশ্নটি দেখো নিম্নলিখিত উদ্ভিদ মধ্যে কোনটি অঙ্গ পরিস্ফুটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অক্সিন মধ্যে কোনটিতে যৌন জনন হয় না দেখো নষ্টক নষ্টকে যৌন জনন হয় না তারপরে দেখো আলুর চোখটি হলো একটি অক্ষীয় মুকুল যে বিন্দুতে পলিটিন ক্রোমোজন একসঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় ক্রোমোসেন্টার বন্ধুরা আমরা একটা কোশ্চেনকে স্কিপ করে চলে গেছি দেখো আমি তোমাদের সামনে আবার ধরিয়ে দিচ্ছি উন্নত উদ্ভিদের খাদ্য সরবরাহ হয় যার দ্বারা সেটা হচ্ছে শিবকলা তার দেখো তারপরে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে সাইমোস পুষ্পবিন্যাস পাওয়া যায় অপশন সি সোলেনাম দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটিতে সাইমোস পুষ্পবিন্যাস পাওয়া যায় এটা এটার হচ্ছে কারেক্ট হচ্ছে সি তারপরে দেখো পদ্ধতিতে যেভাবে বর্ণনা করা হয় সেটা হচ্ছে জারন তারপরে দেখো চারিত্রিকভাবে অ্যান্ডসফাম হল টিপ্লয়েড এরপরে দেখো উদ্ভিদের মূল এবং ছত্রাকের মধ্যে যে মাইকোরাইজেল অ্যাসোসিয়েশন থাকে তাতে উভয়েই কীভাবে উপকৃত হয় এটার অ্যান্সার হচ্ছে অপশান সি ছত্রাক উদ্ভিদ থেকে সুগার পায় এবং উদ্ভিদ ছত্রাক থেকে মিনারেল নিউট্রিয়েন্ট পায় তারপরে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে থেকে সঠিক খাদ্য শৃঙ্খলটি নির্বাচন করো এটা অপশান সি ফোটোপ্ল্যাক্টন তারপরে হচ্ছে জুপ্লাক্টন তারপরে মাছ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জেরোফাইটিক উদ্ভিদের দেখা যায় সেটা হচ্ছে নিমজ্জিত পত্ররন্ধ দুটি বাস্তুতন্ত্রের সন্ধিস্থানকে বলা হয় ইকোটোন ইউক্যারিওটিক কোষের লিপিড সংশ্লেষণের প্রধান স্থানটি হল অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম নিচের কোনটি পতঙ্গের বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে দুজোড়া সুর নিচের কোন জোটটি সঠিকভাবে সম্পর্কিত সেটা হচ্ছে নাই দেহ আর জলজ অভি অভিযোজন আরশোলার দু জোড়া ডানা থাকে মক্ষ মধ্যবক্ষ এবং পশ্চাদবক্ষে তারপরে দেখো নিচের কোন প্রাণীটির অন্তঃকঙ্কাল ও বহিক দুটোই আছে সেটা হচ্ছে কচ্ছপের তারপরে এই যে একটা স্ট্রাকচার দেওয়া আছে উপরে যে চিত্রটি দেওয়া আছে সেটা এই চিত্রটি ছিল খাদ্য জালের আমি সেট ডিটা করাচ্ছি সেট ডি তোমরা দেখবে তেত্রিশ নম্বর প্রশ্নতে যে চিত্রটি দেওয়া আছে তার অ্যান্সার হচ্ছে অপশান বি খাদ্য জাল তারপরে দেখো নিউরোজেনিক হাট পাওয়া যায় পোকা নির্মলিখিত কোন জীবের মধ্যে স্বগর্ভধান দেখা যায় সেটা হচ্ছে লিভার ফ্লুক তারপরে দেখো নিচের কোনটিতে বদ্ধ রক্ত সংবহন প্রক্রিয়া দেখা যায় সেটা হচ্ছে মোলাস্কা আরশোলার শ্বাসছিদ্রের সংখ্যাও কত দশ জোড়া ময়ূরের শব্দ উৎপাদনকারী অঙ্গকে বলা হয় সাইরিংস তারপরে দেখো বাহ্যিক কান অনুপস্থিত ডাক বিল প্লাটিপাসে তারপরে দেখো শিলেন টারাটা পর্বভুক্ত প্রাণীর বৈশিষ্ট্যমূলক লার্ভা হলো প্লানুলা তারপরে দেখো প্রতিলিপিকরণে কোন উৎসেচকটি ব্যবহৃত হয় আর এনে পলিমারেজ পোকার রক্তের রঙ্গ কোনটি হিমোসায়ানিনোডের দেহ গহরটি হল হিমোসিল নির্মক্ত কোনটি জীবন্ত জীবাশ্ম নয় পটেরিক্স অগ্নাশয় থেকে কোন প্রো এঞ্জাইমটি খরিত হয় ট্রিপো ট্রিপ ট্রিপসিনোজেন তারপরে দেখো কোশ্চেন নম্বর ফর্টি সিক্স সাইকোমিওর যে দুটির মধ্যবর্তী অংশ তা হলো জেড রেখা তারপরে নিচের কোন হরমোনটি অমরা থেকে খরিত হয় না হয় না সেটা হচ্ছে এলে তারপর দেখো নিচের কোন হরমোনটি শিশুর জন্মের সময় জরায়ু প্রাচীর সংকোচনকে করে সেটা হচ্ছে অক্সিটোসিন তারপরে দেখো স্তন্যপায়ী প্রাণীদের শ্বাস প্রশ্বাসের হার মস্তিষ্কের একটি অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় যাকে বলা হয় মেডুলা অবলাঙ্গাটা তারপরে দেখো একদম শেষ প্রশ্ন সেটা ছিল করে দেখো সরল স্কোয়ামাস অ্যাপিথেলিয়াম পাওয়া যায় অ্যালভিউলিতে পঞ্চাশটি প্রশ্ন ছিল বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে সমস্ত প্রশ্নের অ্যান্সার সম্বন্ধে আলোচনা করলাম তোমরা দেখো যে তোমরা এখান থেকে কত নম্বর পাচ্ছ তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো মিলিয়ে দেখে নাও থ্যাংকস ফর ওয়াচিং